দর্শক উত্তরাঞ্চলে তাপপ্রবাহ পরিস্থিতি জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান মাহমুদুল তাপ্রবাহের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানান জি কর্মী যেমনটা বলছিলেন যে আসলে রংপুরে কিন্তু বেশ কদিন ধরে যে তীব্র তাপদাহের পাশাপাশি কিন্তু তীব্র লোডশেডিং এর কবলে উত্তরের জনজীবন আপনাকে জানিয়ে রাখি যে আজকে যদি রংপুরের আবহাওয়ার কথা যদি বলি যে রংপুর যে আবহাওয়া কিন্তু তারা যে তাপমাত্রা নির্ধারণ করেছে আজকে কিন্তু সাড়ে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রংপুরে বিরাজ করছে তবে আপনাকে জানিয়ে রাখি যে রংপুরে এই তীব্র তাপদাহে যে অতিষ্ঠ জনজীবন একদিকে যেমন সাধারণ মানুষ অর্থাৎ কর্মজীবী যে মানুষরা তারা আহ খেটে খাওয়া মানুষ সেই মানুষগুলো কিন্তু অনেকটাই বিপাকে পড়েছে কর্মে যেতে পারছে না এবং এরপরে আমরা দেখেছি যে বিশেষ করে রাস্তায় কিন্তু যে মানুষ চলাচল করছেটি কিন্তু এই তীব্র তাপদাহের কারণে কিন্তু মানুষ চলাচলল খুব একটা চুকে পড়ে না তবে বিশেষ করে যে এখন বড় সময় এখন বড়র যে পুরো মৌসুমে এই মৌসুমে কিন্তু ধান খেতে আমরা দেখেছি যে ঘন ঘন লোড এর ফলে সেখানে ধান চাষে অর্থাৎ বড় আবাদ করা করতে সাকিরা কিন্তু অনেকdifficulty রয়েছে কারণ জমিতে এই সময়টায় পর্যাপ্ত যে পানির যেটি প্রয়োজন সেটি কিন্তু মিলছে না কারণ এখন কিন্তু পানি অনেক নিচে স্তরে চলে যাওয়ার কারণে কিন্তু এখানে ধানের যে বড় জমিগুলোতে কিন্তু একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে এবং এখানকার মানুষজন কিন্তু আসলে একে ধরনের হাসপাস অবস্থায় রয়েছে বিশেষ করে আমরা দেখেছি যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য যে সরকারি উপজেলা যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে কিন্তু রুগীদের একটি বাড়তি চাপ আমরা দেখেছি বিশেষ করে শিশুটা কিন্তু ডায়রিয়া আক্রান্ত হয়ে তারা মেডিকেল কলেজগুলোতে চিকিৎসা নিছে এবং ডাক্তাররাও যেটি বলছেন যে গরমজনিত নানা রোগে কিন্তু আক্রান্ত হয়ে বিশেষ করে শিশুটা কিন্তু মেডিকেলে ভর্তি হচ্ছেন সবচেয়ে বেশি এবং তারা যেটি বারবারই পরামর্শ দিয়ে যাচ্ছেন যে যেন বিনা প্রয়োজনে এই তীব্র তাপদাহে বা এই তীব্র গরমে যেন রোগে মানুষজন বেহায়া সেটি কিন্তু বারবার কিন্তু নির্দেশনা দেওয়া হচ্ছে তবে ওই সব মিলে যদি বলি যে রংপুরে কিন্তু এই মুহূর্তে যে তীব্র তাপদাহের পাশাপাশি যে তীব্র লোডশেডিং এর অবলে কিন্তু আমরা রয়েছে রংপুরের মানুষজন এই ছিল আমাদের রংপুর থেকে তীব্র সর্বশেষ পরিস্থিতি